আচ্ছা, আমরা আজকে যে কিউইং মডেলটা দেখব সেটাকে বলা হয় সুশাইন শপ। হ্যাঁ, সুশাইন শপ। তো সুশাইন শপ জিনিসটা কি, আমাদের এর আগে যে কিউটা দেখেছিলাম সেখানে সার্ভার কয়টা ছিল? একটাই সার্ভার ছিল না? আমরা বলছিলাম যে সিঙ্গেল সার্ভার এক্সপোনেনশিয়াল কিউইং সিস্টেম, তাই না? স্যার। আচ্ছা, আর এখন যেটা আমরা দেখব সেটারে আমরা বলতেছি সুশাইন শপ। কারণ হচ্ছে আমাদের, তুমি যদি জুতা, ধরো সুশাইন একটা অটোমেটেড শপ মনে করো যেখানে তোমার জুতা পালিশ করা হয়, ঠিক আছে, সুশাইন করা হয়, তো সেখানে দুইটা সার্ভার আছে। হ্যাঁ, তো দুইটা সার্ভার মানে দুইটা মেশিন দুইটা চেয়ারের সামনে রাখা আছে, ঠিক আছে। তো প্রথমে গিয়ে তুমি একটা চেয়ারে বসবা। হ্যাঁ, এটা আসলে একে দেখাতে পারলে ভালো হতো, বাট আমাদের ওই ডিজিটাল হোয়াইট বোর্ডটা ঠিক ওরকম, একটা ডিজিটাল হোয়াইট বোর্ড যেহেতু নাই, হ্যাঁ, তোমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। আচ্ছা, আমরা তাও চেষ্টা করতে পারি। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের, ধরো দুইটা সার্ভার আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সার্ভার ওয়ান, এটা এটা হচ্ছে একটা সার্ভার টু। আমরা সার্ভার দুইটারে চেয়ার হিসাবে চিন্তা করি, ঠিক আছে, দুইটা চেয়ার, চেয়ার ওয়ান এবং চেয়ার টু। আমরা এভাবে বলতে পারি যে আমাদের এটা হচ্ছে চেয়ার ওয়ান এবং এটা হচ্ছে চেয়ার টু। বুঝতে পারতেছো যে আমার এটা ইউজ করার স্কিল খুব খারাপ। আচ্ছা, তো তুমি জুতা, প্রথম কথা হচ্ছে তুমি সুশাইন, সুশাইনটা কি খুব আর্জেন্ট নিড, নিড যে তোমার ধরো জুতা পালিশ করা দরকার, সেটা করতেই হবে, জিনিসটা কি এরকম? না স্যার। সেরকম না, কিন্তু তুমি ধরো অফিসে যাচ্ছ, অফিসে যাওয়ার আগে তোমার সামনে শপটা পড়লো, তুমি জুতা পালিশ করবা, ঠিক আছে, যদি গিয়ে দেখো যে না কেউ একজন চেয়ার ওয়ানে বসে আছে, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি আর ঢুকবাই না, তুমি হয়তো অফিসে চলে যাবে, অফিস থেকে ফেরার পথে আবার হয়তো তোমার বাসায় যাওয়ার পথে পড়লে আবার হয়তো ট্রাই করবো, মানে এটা কোনো ইমার্জেন্সি না, ঠিক আছে, তোমার যে সার্ভিস পেতেই হবে এরকম না। এই এটার কিন্তু কিছু, এটা কিন্তু আমাদের MM1 কিউ এর চাইতে একটু ডিফারেন্ট। MM1 কিউ এর ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে কি বলছি, ব্যাংকের কথা বলছি, তাই না? গতদিন যে বললাম ব্যাংক অথবা এয়ারপোর্ট, তাই না? জি স্যার। তো ওগুলো ইমার্জেন্সি নিড, মানে তোমার সার্ভিসটা পেতেই হবে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি গিয়ে দেখি যে অলরেডি কিউতে কেউ দাঁড়ায় আছে, তাহলে আমি সেখানে ওয়েট করব না, আমি চলে যাব, জিনিসটা ইমার্জেন্সি কিছু না। তো সেই জন্য এখানে আসলে সুশাইন শপে কোনো কিউ তৈরি হবে না, দ্যাট ইজ নো কিউ, ঠিক আছে। তুমি যদি গিয়ে দেখো, তুমি তুমি হচ্ছে যেটা করবা, তোমার সুশাইন শপে আসছো, ঠিক আছে, সুশাইন শপে আসছো, এসে যদি দেখো যে চেয়ার ওয়ানটা অকুপাইড, তুমি আর সিস্টেমে ঢুকবাই না, তুমি ওয়েট করবে না, যেহেতু তুমি ওয়েট করবে না, কাজে কোনো কিউ তৈরি হওয়ার, কোনো কিউ ফর্ম হওয়ার কিন্তু প্রশ্ন আসে না, তাই না? তুমি এসে যদি দেখো যে চেয়ার ওয়ানটা অকুপাইড, তাহলে তুমি জাস্ট লিভ করবা, চলে যাবা। আর যদি দেখো না চেয়ার ওয়ানটা ফাঁকা আছে, তাহলে কিন্তু তুমি চেয়ার ওয়ানে বসবা, তাই না? তো একটা মেশিন রাখা আছে চেয়ার ওয়ানের সামনে, তোমার একটা জুতা পালিশ করা হবে সেখানে, সেটা পালিশ হয়ে যাওয়ার পরে তুমি সেখান থেকে কোথায় যাবা? চেয়ার টুতে, তাই না? কারণ তোমার একটা জুতা পালিশ করার পরে তুমি কিন্তু ওই অবস্থায় কখনো কুইট করবে না, তোমার অবশ্যই আর একটা জুতা পালিশ করতে হবে, তাই না? নইলে হাস্যকর দেখাবে যে একটা জুতা চকচক করতেছে, আর একটা জুতা খুবই হয়তো নোংরা অবস্থা, ঠিক আছে। কাজে তুমি সিস্টেমে ঢোকার পরে অবশ্যই তুমি সিস্টেম টোটালটা দিয়ে পাস করবা, চেয়ার ওয়ানে বসবা, তোমার প্রথম জুতাটা হয়তো ডান পায়ের জুতাটা পালিশ হবে, দেন চেয়ার টুতে বসবা, বাম পায়ের জুতাটা পালিশ হবে, এবং তোমার সেটা হওয়ার পরপর তুমি সিস্টেম থেকে কুইট করবা। জিনিসটা কি বোঝা গেছে? মানে তুমি যদি সার্ভিসের মাঝে একবার ঢুকে যাও, টোটাল সার্ভিসটাই তোমার নিতে হবে, কিন্তু তুমি যদি সার্ভিসটা গিয়ে দেখো যে অকুপাইড, তাহলে তুমি ওয়েট নাও করতে পারো, মানে তুমি ওয়েট করবা না, তুমি জাস্ট ডাইরেক্ট কুইট করবা। সো তার মানে হচ্ছে আমাদের কোনো কিউ তৈরি হবে না কখনো, ঠিক আছে, দ্যার ইজ নো কিউ। আচ্ছা, তো এটা একটা বৈশিষ্ট্য। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমার এই যে সার্ভিসটা শুরু হলে সার্ভিসটা শেষ করতেই হবে, তাই না? আচ্ছা, এই সিস্টেমটার কথা সবাইকে শুনতে পাচ্ছো? জি স্যার। এই সিস্টেমটাতে আমার কি কি স্টেট থাকতে পারে বলো তো? আমাদের দুইটা চেয়ার, আমার স্টেট গুলা হতে পারে এরকম যে একটা হচ্ছে 0 0, তার মানে কি দুইটা চেয়ারই ফাঁকা, ঠিক আছে, এটা হচ্ছে চেয়ার ওয়ান, চেয়ার ওয়ান এবং চেয়ার টু, ঠিক আছে। সিস্টেমটা হতে পারে আমার 0 0 স্টেটে আছে, চেয়ার ওয়ান ও ফাঁকা, চেয়ার টু ও ফাঁকা, ঠিক আছে। আর কি হতে পারে, প্রথম চেয়ারে একজন আছে কিন্তু দ্বিতীয় চেয়ারটা ফাঁকা, এরকম হতে পারে না? আচ্ছা, আর কি হতে পারে, প্রথম চেয়ারে কেউ নাই, দ্বিতীয় চেয়ারটাতে কেউ বসে আছে, এরকম তো হতে পারে? হতে পারে তুমি প্রথম চেয়ারে বসেছিলে একটু আগে,
তোমার জুতা পালিশ একটা পায়ের জুতা পালিশ হয়ে যাওয়ার পর দেন সেকেন্ড চেয়ারটাতে তুমি চলে আসছো, তাই না? আচ্ছা, ওয়ান ওয়ান হতে পারে না, দুটো চেয়ারই ভোগা। আর তুমি দোকানে গিয়ে দেখছো সেকেন্ড চেয়ারে কেউ বসে আছে, প্রথম চেয়ারটা ফাঁকা, তোমার কিন্তু অবশ্যই চেয়ার ওয়ানের সার্ভিসটা আগে নিতে হবে চেয়ার টু এর আগে, ঠিক আছে? এখানে স্ট্রিক্ট অর্ডারিং আছে যে আমার আগে চেয়ার ওয়ানের সার্ভিস আমি নিব, কেন সেটা আমি পরে বলবো না। আচ্ছা, তো ধরো এরকম যে আমাদের চেয়ার টু থেকেও বসেছিল, চেয়ার ওয়ানটা ফাঁকা ছিল, এই জন্য তুমি চেয়ার ওয়ানে গিয়ে বসছো, তুমি সার্ভিস পাচ্ছ, সেও সার্ভিস পাচ্ছে, হ্যাঁ, দুজনে প্যারালালি সার্ভিস পাচ্ছ। এই চারটাই তো স্টেপ, আর কি কোন স্টেপ হতে পারে? এরকম যদি অবস্থা হয়, মানে আমার এই স্টেপটার কথা বলতেছি, তাহলে কিন্তু তোমার চেয়ার ওয়ানে যখন তোমার কাজ শেষ হয়ে যাবে, তুমি সাথে সাথে কিন্তু চেয়ার টু তে চলে আসবে, তাই না? জিরো ওয়ান হয়ে যাবে, ওয়ান জিরো থেকে জিরো ওয়ান হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় না চেয়ার টু তে, অর্থাৎ এই স্টেপ, তুমি যখন চেয়ার ওয়ানে সার্ভিস পাচ্ছ, চেয়ার টু তেও কেউ একজন সার্ভিস পাচ্ছে, তোমার সার্ভিস যদি শেষ হয়ে যায়, যদি যদি দ্বিতীয় জনের সার্ভিস আগে শেষ হয়ে যায়, সে কিন্তু সাথে সাথে চলে যাবে, তখন এই স্টেপ থেকে আমি কোথায় আসবো? ওয়ান জিরো। তোমার সার্ভিস শেষ হয় নাই, বা দ্বিতীয় জনের সার্ভিস কিন্তু শেষ হয়ে গেছে। এমন যদি হয় যে না, তার সার্ভিসটা শেষ হয় নাই, অর্থাৎ ও এখনো সার্ভিস পাচ্ছে দ্বিতীয় জন, তোমার সার্ভিস শেষ, তুমি কিন্তু কোথাও যেতে পারবা না, তুমি এই অবস্থায় কিন্তু দোকান থেকে যাবাও না, কারণ তোমার একটা জুতা পালিশ করা হয়েছে, তাই না? আর একটা জুতা এখনো সেটা পালিশ না করে তুমি যেতে পারতেছ না, কাজেই তখন এই স্টেপটাতে আমরা বলি হচ্ছে চেয়ার ওয়ান ইজ ব্লকড, ঠিক আছে? চেয়ার ওয়ান ব্লকড, এটা আর একটা স্টেপ। মানে কারো মনে হতে পারে যে আমার দুইটা মাত্র ভ্যারিয়েবল, চারটা মাত্র স্টেপ হইতে পারে, না, এখানে আসলে আমাদের স্টেপ একটু বেশিও হতে পারে, তাই না? আমাদের স্টেপ হচ্ছে এই পাঁচটা, এছাড়া চিন্তা করে দেখো আর কোন স্টেপ পসিবল না, আর কোন স্টেপ কি পসিবল? এবং তারপর কোন স্টেট থেকে কোন স্টেটে যেতে পারে। আচ্ছা, আর একটা পার্থক্য আছে গত দিনের সাথে, ব্যাংকের ক্ষেত্রে ওই যে অর্থাৎ সিঙ্গেল সার্ভার এক্সপোনেনশিয়াল এই সিস্টেম, এখানে আমাদের অ্যারাইভাল রেট ছিল আর সার্ভিস রেট ছিল, তাই না? আমাদের অ্যারাইভাল রেট ছিল আর সার্ভিস রেট ছিল, আমাদের এই সিস্টেমেও কি থাকবে? একটা অ্যারাইভাল রেট থাকবে না, যেটা আমরা এখানে লিখতে পারি ল্যামডা হচ্ছে আমার অ্যারাইভাল রেট, আর এখানে সার্ভিস রেট কয়টা থাকবে? দুই চেয়ারের জন্য দুইটা থাকার, হ্যাঁ, যেহেতু আমাদের দুইটা সার্ভার বা দুইটা চেয়ার, ঠিক আছে, কাজে আমাদের এখানে সার্ভিস রেটও কিন্তু দুইটা থাকবে। আমাদের হচ্ছে মিউ ওয়ান হচ্ছে সার্ভিস রেট ওয়ান। আমারটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, এটা আমি একটু লিখে নেই তারপর নিচ্ছি কোশ্চেনটা। আর মিউ টু আমাদের তাহলে দুইটা সার্ভিস থাকতেছে, তাই না? মিউ ওয়ান এবং মিউ টু, চেয়ার ওয়ানে এবং চেয়ার টু তে দুইটা সার্ভিস। আগে ছিল আমাদের একটাই সার্ভার, এই যে সিঙ্গেল সার্ভার, আগের ক্লাস লেকচারে যেটা আমরা দেখছি একটাই সার্ভার ছিল, একটাই সার্ভিস রেট ছিল, কিন্তু এখন কিন্তু আমাদের সার্ভিস রেটটা হচ্ছে দুইটা, তাই না? আচ্ছা, এখন তোমার কোশ্চেনটা করো। হ্যাঁ স্যার, স্যার এখানে স্যার পাঁচ নম্বর যে স্টেটটা সেটা তো ক্রিয়েট হবে না, যদি স্যার এরকম হয় যে আমার চেয়ার টু এর মানে ইয়াটা বেশি, সার্ভিস রেটটা অনেক ফাস্ট, মানে চেয়ার টু তে তাড়াতাড়ি শেষ করে কাজ চেয়ার ওয়ান থেকে, সেক্ষেত্রে তো স্যার আমার এই ইয়াটা ক্রিয়েটই হবে না তাহলে ফার্স্ট নাম্বারটা। হ্যাঁ, সেটা ক্রিয়েট হবে না সেই সম্ভাবনা বেশি, কিন্তু যেটা আমরা বলতেছিলাম যে আমাদের এই সার্ভিস রেট এবং অ্যারাইভাল রেট সবই কিন্তু প্রোবাবিলিস্টিক, ঠিক আছে? এভরিথিং ইজ প্রোবাবিলিস্টিক। আমার যখন আমি বলতেছি যে আমার চেয়ার টু এর যে সার্ভিস রেট, ঠিক আছে, সেটা হচ্ছে মনে করো মিনিটে সে দুইটা কাস্টমার সার্ভ করতে পারে, টু কাস্টমার পার মিনিট, কিন্তু তার মানে এই না যে সারাদিনই সে প্রতি মিনিটে দুইটা করে কাস্টমার সে সার্ভিস দিয়ে আসছে। এমন হইতে পারে সে মাঝে সে কিছু টাইম ছিল না, হ্যাঁ, তার হয়তো একটা ফোন কল আসছে, বা ধরো মেশিন, আমরা যদি মেশিন চিন্তা করি, মেশিনটা হয়তো মাঝে হ্যাং করছে কিছুক্ষণের জন্য, রিস্টার্ট দিতে হবে, হ্যাঁ, দুইটা জুতা হয়তো পালিশ করা হচ্ছে দুইটা মেশিনে, ঠিক আছে, একটা মেশিন কিছু সময়ের জন্য অফ থাকতে পারে না, বা ধরো মেশিনে তোমার সে যদি জুতা পালিশ করতেছে হয়তো তার কার্ট্রিজ ভরতে হয়, কিছু একটা ভরতে হয়, সেটা শেষ হয়ে যেতে পারে, তখন কিন্তু ওটা ব্লক হয়ে থাকবে, তাই না? হয়তো তার সার্ভিস রেট বেশি, কিন্তু অনেক আনসার্টেনিটি তো হতে পারে, তো ওই জন্য আমরা এভারেজটা চিন্তা করবো যে ধরো সারাদিনে আমাদের
এই মেশিন টু যেটা চেয়ার টু তে জুতা পালিশ করার মেশিন, সেটা সারাদিনে হয়তো 1000টা জুতা পালিশ করছে, হ্যাঁ 8 ঘন্টার মধ্যে মনে করবো, 10 ঘন্টার মধ্যে। তো সেটা আমরা টোটাল টাইম দিয়ে টোটাল এটাতে ভাগ করে তার সার্ভিস রেট বের করবো। কিন্তু তার মানে এই নয় যে সবসময় সে সমানভাবে সার্ভিস দিয়ে গেছে, হয়তো মাঝে আধা ঘন্টা সে বন্ধও থাকতে পারে, হ্যাঁ ওয়ার্স্ট কেসে হয়তো এরকম কিছু হতে পারে। তো সেই জন্য আমরা প্রবাবিলিস্টিক যেহেতু, ওই জন্য আমাদের অ্যানালাইসিসটা দরকার পড়তেছে। যদি একদম ফিক্সড সিনারিও হতো যে সবাই সমান হারে অ্যারাইভ করতেছে, সমান হারে সার্ভিস দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের অ্যানালাইসিসের দরকার হতো না। ঠিক আছে, আচ্ছা, তো এইটাতে আমাদের তাহলে প্রথম কাজ কি, মেইন কাজ কি, আমাদের প্রবাবিলিটি স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম এইটা তৈরি করা, তাই না? আমরা তাহলে সেটাই দেখি আমাদের পিডিএফ লেকচারে। অ্যাকচুয়ালি তোমাদের ডায়াগ্রাম তৈরি করতে হচ্ছে না, সবকিছু করাই আছে। এই যে 4টা স্টেট বলছিলাম, ঠিক আছে, সরি 5টা স্টেট, B1 হচ্ছে আমাদের এই যে বলা হয়েছে যে একজন ব্লক হয়ে আছে, প্রথম চেয়ারটা ব্লক, দ্বিতীয় চেয়ারটা সার্ভিস পাচ্ছে। এই দেখো আমাদের এই হচ্ছে স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটা, এটা একটু ভালো করে খেয়াল করো। এইটা বুঝলে আসলে আমাদের অর্ধেক কাজ শেষ। ধরো 0 0, দুইটা চেয়ারই ফাঁকা, এখান থেকে 1 0, 1 0 মানে কি, প্রথম চেয়ারে কেউ এসে বসছে, তাই না? তো এটা কানেক্ট হবে কি দিয়ে, অ্যারাইভাল না সার্ভিস রেট, কোনটা দিয়ে কানেক্ট হবে? অ্যারাইভাল রেট যত বেশি হবে তত বেশি বেশি আমি 0 0 থেকে কিন্তু 1 0 তে চলে আসবো, অর্থাৎ প্রথম চেয়ারে কেউ একজন অ্যারাইভ করছে, তাই না? আচ্ছা, তারপর দেখো আমার ধরো এই যে 1 0 থেকে 0 1, এটা Mi1 দিয়ে আমরা কানেক্টেড, কেন? Mi1 মানে হচ্ছে এটা হচ্ছে চেয়ার 1 এর সার্ভিস রেট। চেয়ার 1 এর সার্ভিস দেওয়া শেষ, তখন চেয়ার 1 এর সার্ভিস রেট, চেয়ার 1 এর সার্ভিস রেট যত হাই হবে তত দ্রুত কিন্তু আমি 1 0 থেকে 0 1 এ চলে আসবো, প্রথম চেয়ারে সার্ভিস শেষ হয়ে যাবে, দ্বিতীয় চেয়ারে চলে আসবো। আবার চেয়ার 2 হচ্ছে Mi2, তাই না? চেয়ার 2 এর সার্ভিস রেট যত বেশি হবে তত দ্রুত কি হবে, এই সার্ভিসটাও পাওয়া শেষ হয়ে যাবে, আমি আবার 0 0 তে চলে আসবো। আবার 0 1 থেকে 1 1, এটা কিভাবে হবে? অ্যারাইভালটা যদি হয় স্যার, যেমন কেউ আবার নতুন কেউ অ্যারাইভ করলে তখন স্যার এটা 1 0 থেকে 1 1 হয়ে যাবে, প্রথম চেয়ারটা ফাঁকা, দ্বিতীয় চেয়ারটা ভর্তি। প্রথম চেয়ারে যদি কেউ দ্রুত এসে বসে, অ্যারাইভাল রেট যত বেশি হবে তত বেশি প্রবাবিলিটি 1 1 থেকে যাওয়ার, 1 1 এ চলে আসবো। মুশফিক কিছু বলতে চাচ্ছো কি? তাহলে জিজ্ঞেস করো, বলতে পারো। আমাদের ধরো সিএসসি তে এটা কোথায় কাজে লাগবে কেউ বলতে পারো? যে ধরো একটা ডাটা আসছে নেটওয়ার্ক থেকে, সেটা দুইটা সার্ভিস দরকার। মনে করো সহজ একটা এক্সাম্পল, ধরো তুমি মনে করো ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ দেখতেছো ফাইনাল, তুমি এটা রিয়েল টাইমে ম্যাচটাও দেখতেছো, আবার তুমি ধরো হার্ড ডিস্কে সেভও করতেছো, ঠিক আছে? তো তোমার যে ডাটাটা আসতেছে তার কিন্তু দুইটা সার্ভিস দরকার না। একটা হচ্ছে যখন ধরো ডাটা প্যাকেট যেটা এসে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে ভিডিও প্লেয়ারে অপারেটিং সিস্টেম করতেছে কি, যে নেটওয়ার্ক বাফার থেকে নিয়ে তুমি যে ভিডিও প্লেয়ারে দেখতেছো সেই ভিডিও প্লেয়ারে পাস করতে হচ্ছে, আবার তোমার হার্ড ডিস্কেও সেভ করতে হচ্ছে। অর্থাৎ তোমার যে ডেটাটা এসে পৌঁছাচ্ছে সেই ডাটা প্যাকেটটাতে তোমার কিন্তু দুইটা সার্ভিস দিতে হচ্ছে। চেয়ার 1 মানে হচ্ছে একটা সার্ভার, ধরো একটা অ্যাপ্লিকেশন যেটাতে তুমি ভিউ করতেছো, আর চেয়ার 2 টা মনে করো হচ্ছে তোমার হার্ড ডিস্কে সেভ করা, হ্যাঁ ডিস্ক ম্যানেজার তোমার হার্ড ডিস্কে সেভ করা হচ্ছে করতেছে সেই অ্যাপ্লিকেশনটা। তো এক চেয়ারে করা যেত, বাট এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ কিউ, যেখানে হচ্ছে আমরা একটা স্পেশাল সিস্টেম যেখানে আমরা ধরবো যে প্রত্যেকটা কাস্টমারের দুইটা সার্ভিস দরকার। সেরকম অনেক ক্ষেত্রে হতে পারে 3টা সার্ভিস দরকার, 4টা সার্ভিস দরকার, ঠিক আছে? তোমার কিউইং সিস্টেমে কিন্তু অসংখ্য রকম সিনারিও হওয়া পসিবল। আমরা জাস্ট দুইটা সিনারিও দেখতেছি, আসলে অসংখ্য। ধরো ব্যাংকের ক্ষেত্রে আমরা চিন্তা করছিলাম কি, গতদিন যেটা দেখছি যে তোমার সবাই ব্যাংকে আসতেছে একটা সার্ভিস নিয়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাংকে যারা আসে অনেকে থাকতে পারে না যে দুইটা সার্ভিস 3টা সার্ভিস, হয়তো সে অ্যাকাউন্ট খুলতেছে, হ্যাঁ আরেকজনের অ্যাকাউন্টে কিছু টাকা জমা দিচ্ছে, হ্যাঁ সাথে ব্যাংক থেকে হয়তো সে সঞ্চয়পত্র কিনতেছে, প্রাইস বোর্ড, অনেক কিছু হতে পারে। কিন্তু এই জন্য আমাদের মানে হাইপোথেটিক্যালি আমরা ধরে নিছি দুইটা চেয়ার, আসলে হচ্ছে আমরা এটা এমন একটা কিউইং সিস্টেম অ্যানালাইসিস করতেছি যেখানে আমাদের পুরো ওয়েট টাইম নাই। হ্যাঁ, ওই যে তোমার বিশ্বকাপের ম্যাচের কথা কেন বললাম, যে রিয়েল টাইম প্লে, তো তোমার মনে করো কোনো একটা ডাটা ধর অনেক পরে পৌঁছাইছে, তুমি হয়তো 30 মিনিটের খেলা দেখতেছো, 30তম মিনিটের, হ্যাঁ এখন কোনো একটা ডাটা অনেক কনজেশনের ফলে ধরো তোমার 25 মিনিটের সময় যে অবস্থা ছিল সেটা পৌঁছাইছে, তারা কিন্তু তুমি সেভ করবা না, জাস্ট হয়তো তারে সেভ করবা কিন্তু তোমার তারে হয়তো তুমি ভিউ করবা না, কারণ তুমি রিয়েল টাইম ম্যাচে কি আমাদের আগের ধরো 2 মিনিট আগে কি হয়েছে সেটা দেখার কোনো দরকার আছে? দরকার নাই, কিন্তু সেটা একটু অন্য টাইপের সিস্টেম আসলে। তো এটাই আমি বলতেছি যে তোমার
একটা চেয়ারেই করা যেত, কিন্তু আমাদের আমরা এরকম একটা সিচুয়েশন দেখতে যাচ্ছি, এমন একটা সিনারিও যে আমাদের দুইটা চেয়ারে দুই রকম সার্ভিস রেট এবং দুইটা সার্ভিস দরকার। ঠিক আছে, তো বোঝা গেছে মুশফিক? অনেক কিছু আমি বলে ফেললাম ওইটা সূত্র ধরে, এটা আসলে আমি বলতে চাইছিলাম, তুমি কোশ্চেনটা করাই ভালো হলো, কারণ এটাই বলতে ভুলে গেছিলাম। এটা আসলে যদি আমি চেয়ার এবং সুশাইন হিসেবে চিন্তা করতেছি, সুশাইন মানে হচ্ছে আসলে আমার দুইটা সার্ভিস দরকার, যেটা আমাদের কম্পিউটার সায়েন্স ভাবে চিন্তা করতে পারি। আমাদের হয়তো ধরো তোমার যে ডাটাটা এসে পৌঁছাচ্ছে তাহলে দুইটা অ্যাপ্লিকেশনের হাতে তুলে দিতে হবে, হ্যাঁ দুইটা অ্যাপ্লিকেশন এসে দুই ধরনের সার্ভিস পাবে, তারপর তাহলে আমি বাফার থেকে ডিলিট করতে পারবো, এর আগে পারবো না। আচ্ছা, এই ট্রানজিশন গুলা সবাই একটু খেয়াল করে, এগুলো কি সব বোঝা গেছে? জি স্যার। ধরো 11 থেকে B1 কেন B1 দিয়ে কানেক্টেড? স্যার যদি স্যার 11 এ মানে রেট কম হয়, মানে না B1 এর রেটটা যদি বেশি হয়, সার্ভিসটা বেশি হলে মানে প্রথম টিয়ারে যে আসে তার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তখন দ্বিতীয় টিয়ারটা হ্যাঁ চিন্তা করব যে যত বেশি প্রথম টিয়ারে সার্ভিস রেট যত বেশি তত দ্রুত সম্ভাবনা থাকবে প্রথমজন ব্লক হয়ে যাবে, তাই না? আবার দ্বিতীয় চেয়ারের সার্ভিস রেট যদি খুব বেশি হয়, দ্বিতীয় জনের এই ব্লক অবস্থা থেকে দ্বিতীয় জনের সার্ভিস রেট বেশি, ঠিক আছে, ওয়ানটা খুব দ্রুত জিরো হয়ে যাবে, বি কিন্তু সাথে সাথে প্রথম চেয়ারে যে ব্লক সাথে সাথে এখানে চলে আসবে, অর্থাৎ 0-1 হয়ে যাবে। ওই ট্রানজিশনটা একদম জিরো টাইমে হবে, আমরা এরকম ধরে নিয়েছি, বুঝে গেছে? ধরো দ্বিতীয় চেয়ারে যে বসে আছে, মিউ2 যদি বেশি হয়, দ্বিতীয় চেয়ারে যে আছে তার সার্ভিস পাওয়াটা শেষ হয়ে যাবে, সে কুইট করবে, এটা কিন্তু বি জিরো হবে, সাথে সাথে বি জিরো হওয়ার সাথে সাথে বি ব্লক জন চলে আসবে দ্বিতীয় চেয়ার, অর্থাৎ এটা 0-1 হয়ে যাবে সাথে সাথে। ঠিক আছে, মাঝে কোনো ট্রানজিশন, ওটা একদম জিরো টাইম ট্রানজিশন আর কি। কাজে B1 থেকে 0-1 হচ্ছে মিউ2 দিয়ে কানেক্টেড। তো এখানে সব স্টেট থেকে কিন্তু সব স্টেটে আসা যায় না, 0-0 থেকে ডাইরেক্ট তুমি 1-1 এ আসবে না, তাই না? তো এই জন্য পসিবল না স্যার, পসিবল না। এই ট্রানজিশন গুলো একটু খেয়াল রাখবা যে কোনোটা যাতে বাদ না পড়ে এবং কোথা থেকে কোথায় যাচ্ছে। ঠিক আছে, এখন এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে কি, আমাদের ওই যে আমরা দেখছিলাম ইনফ্লো সমান আউটফ্লো, ওটা আর এখানে লেখা হয় নাই। ঠিক আছে, আমি নাইট্রো PDF এ এটা খুঁজেও পাচ্ছি না, আমার এখানে বারটা যে কোথায় গেল, আমি কিছুক্ষণ এই জন্য ভিডিও শুরু করার পরে সেটা খুঁজতেছিলাম। আচ্ছা, তো তোমার এখানে দেখতে পারতেছে না, তাহলে একটু দেখো সবাই, যে যে কোনো একটা স্টেট ধরবা, সেই স্টেটে আমি ধরবো ইনফ্লো এবং আউটফ্লো সমান। ঠিক আছে, ইনফ্লো এবং আউটফ্লোটা সমান। আচ্ছা, ধরো এই যে স্টেটটা, আমরা সহজ একটা স্টেট দেখি, এখানে ইনফ্লো কয়টা আউটফ্লো কয়টা, এটা ইনফ্লো তাই না, আর এটা হচ্ছে আউটফ্লো, একটা ইনফ্লো একটা আউটফ্লো, কে কার সাথে গুণ হবে, আমার স্ট্রেংথ যেটা এটা লেভেল বলে, এজের লেভেল, সেটা গুণ হবে অরিজিনেটিং নোডের প্রবাবিলিটি দিয়ে। যেমন ল্যামডা গুণ হবে হচ্ছে যে নোড থেকে সে বের হয়েছে, হ্যাঁ 0-0, সেখানে থাকার সম্ভাবনা হচ্ছে P00, P00 হচ্ছে সিস্টেমে কেউ নাই, দুইটা চেয়ারই ফাঁকা, তার প্রবাবিলিটি। ঠিক আছে, তো P00 × ল্যামডা, এটা হচ্ছে আউটফ্লো, সমান হচ্ছে ইনফ্লো, ইনফ্লো হচ্ছে এইটা। মিউ2 গুণ হবে কার সাথে, অরিজিনেটিং নোড 01, P01 এর সাথে। দেখো এই যে মিউ2 × P01 সমান হচ্ছে ল্যামডা × P00, বোঝা গেছে কি? জি স্যার। সেরকম তুমি যদি কমপ্লেক্স একটা নোড নাও, এখানে দেখো সবচেয়ে বেশি কোথায় আছে, এখানে, তাই না? এখানে আউটফ্লো কয়টা, ইনফ্লো কয়টা, এখানে আউটফ্লো হচ্ছে দুইটা, ইনফ্লো দুইটা, ইনফ্লো দুইটা, তো আউটফ্লো হচ্ছে মিউ2 আর ল্যামডা, দুইটাই গুণ হবে P01 দিয়ে। এই দেখো মিউ2 এবং ল্যামডা, সবাই কি দেখতে পাচ্ছো? জি স্যার। এটা P01 দিয়ে গুণ হবে, এটা হচ্ছে আউটফ্লো, আর ইনফ্লো হচ্ছে এইটা এবং এইটা, অর্থাৎ হচ্ছে PB1, ঠিক আছে, আর P10 গুণ হবে মিউ2 আর ল্যামডা 1 দিয়ে। PB1 মিউ2 দিয়ে গুণ, P10 যে P10 ল্যামডা 1 দিয়ে গুণ হবে, P10 ল্যামডা 1 প্লাস PB1 × মিউ2। হ্যাঁ, তো এভাবে আমাদের অনেকগুলো ইকুয়েশন হবে না, আমাদের দেয়া থাকবে কি বলতো, পরীক্ষাতে দেয়া থাকবে হচ্ছে সার্ভিস রেট 1, সার্ভিস রেট 2 এবং অ্যারাইভাল রেট, অর্থাৎ হচ্ছে এই ভ্যালুগুলো দেয়া থাকবে। অ্যারাইভাল রেট আমি ধরো বললাম যে আমার মিনিটে 2 কাস্টমার আসে, প্রথম চেয়ারের সার্ভিস রেট হচ্ছে মিনিটে 1 কাস্টমার, দ্বিতীয় চেয়ারে মিনিটে 3 কাস্টমার, ঠিক আছে, এরকম 1, 2, 3 কিছু ভ্যালু দেয়া থাকে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, আমার সিস্টেমটা তো এই 5 স্টেটের কোনো একটা স্টেটেই থাকবে, তাই না? এর বাইরে তো আর কিছু নাই স্যার। তাহলে এই 5 যোগ করলে 1 হবে না
স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ কোশ্চেনটা নিচ্ছে আমি একটু এক বলে নেই, তাহলে আমাদের কয়টা ইকুয়েশন হলো সেটা আগে দেখে নাও তো। প্রতিটা স্টেট থেকে একটা করে ইকুয়েশন, না পাঁচটা স্টেট থেকে ইনফ্লো আর আউটফ্লো সমান করে পাঁচটা ইকুয়েশন, আর আমাদের সিক্সথ ইকুয়েশন ছয় নাম্বার ইকুয়েশন হচ্ছে সবগুলা প্রবাবিলিটি যোগ করলে ওয়ান হবে। ঠিক আছে স্যার, এই ছয়টা ইকুয়েশন থেকে আমাদের সলভ করতে হবে, দেয়া থাকবে ল্যামডা থাকবে মিউ ওয়ান থাকবে মিউ টু থাকবে, প্রবাবিলিটির ভ্যালুগুলো বের করতে হবে। আমাদের আননোন কয়টা দেখো তো, থেকে বের করা যাবে, সবসময় বের করা যাবে। ঠিক আছে, পরে বের করা হয়েছে আমি ওখানে যাবো না, তোমার কোশ্চেনটা করে ফেলো। স্যার এরকম কখনো হইতে পারে না যে আমার প্রথম ইয়াতে কোন কারণে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেক্ষেত্রে আমার কি হবে? এমন হতে পারে যে প্রথম জন ধরো উঠে দ্বিতীয় চেয়ারে গেছে, এরপর সেটা কোনো কারণে প্রবলেম দিয়ে আসে। না না, প্রথম জন বসে আছে, ধরেন যে কেউ একজন অ্যারাইভাল করে বসছে, প্রথম চেয়ার ব্লক থাকলে বা প্রথম চেয়ারে কেউ বসে থাকলে সিস্টেমে আর কেউ আসবে না। দ্বিতীয় চেয়ার ফাঁকা থাকলেও কেউ একজন এসে যদি দেখে যে প্রথম চেয়ারটাই ব্লক হয়ে আছে, হ্যাঁ মানে কোন একজন বসে আছে, তাহলে ওই সিস্টেমে কেউ আর ঢুকবে না। যেটা হচ্ছে আমরা বলছিলাম যেটা কোনো ইমার্জেন্সি সার্ভিস না, এটা হচ্ছে নন ইমার্জেন্সি সার্ভিস। আর ওই প্রথম চেয়ারে যে বসে আছে তার জন্য ওই যে যদি দিলে দেওয়া শুরু করে মেশিনটা, ওই যে সার্ভিস রেটটা তখন কমে যাবে, মানে মিউ ওয়ান এর ভ্যালু হয়তো আগে যা ছিল এখন, হ্যাঁ সার্ভিস রেটটা এক্সপেকটেশনের চাইতে বেশি সময় লাগবে তখন। মানে এটা প্রবাবিলিস্টিক, এটা হতেই পারে। প্রথম চেয়ার শুধু দ্বিতীয় চেয়ার না, প্রথম চেয়ারেরও সার্ভিস রেটটা ভ্যারিয়েবল, অ্যারাইভাল রেটও ভ্যারিয়েবল, হঠাৎ করে বেশি পার্সন আসতে পারে, আবার অনেকক্ষণ কেউ না আসতে পারে, আবার দুইটা চেয়ারই হয়তো ফাঁকা কিন্তু অনেকক্ষণ কেউ আসে নাই। এটা প্রবাবিলিস্টিক, আমরা বের করব হচ্ছে এভারেজ কোয়ান্টিটি। ঠিক আছে, আমাদের এই দেখো বের করতে হবে এই তিনটা জিনিস সব ক্ষেত্রে, দেখবা মিন নাম্বার অফ কাস্টমার, এভারেজ অ্যামাউন্ট অফ টাইম, কি বের করতে হবে সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা তার আগে বলি, আমাদের যে পাঁচটা ছয়টি ইকুয়েশন হলো না, আচ্ছা এইগুলা থেকে আমরা এগুলো বের করব। ধরো পরীক্ষাতে কোশ্চেন এরকম থাকতে পারে, কি কি দেওয়া আছে দেখো, ল্যামডা দেওয়া আছে তাই না, অ্যারাইভাল রেট, সার্ভিস রেট ওয়ান এবং সার্ভিস রেট টু। ঠিক আছে, দুইটা চেয়ারে দুইটা সার্ভিস রেট এবং অ্যারাইভাল রেট দেওয়া আছে। আচ্ছা বলা হয়েছে যে এই প্রিসিডিং আগে যে কোয়ান্টিটি গুলো আমরা বের করলাম, তিনটা কোয়ান্টিটি বের করতে হতে পারে। আরেকটা কোশ্চেন আছে দেখো, এই অ্যারাইভাল রেটটা একটু চেঞ্জ করা হয়েছে তাই না, এই যে অ্যারাইভাল রেট একই আছে, সার্ভিস রেটটা একটু চেঞ্জ হয়েছে, পুরো ম্যাথে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সব ইকুয়েশন চেঞ্জ হবে, প্রতিটা ইকুয়েশন ধরে ধরে সলভ করতে হবে। হ্যাঁ এই জন্য এখান থেকে কোশ্চেন করাটা সহজ। ক্লাস টেস্টে আমি ধরো তোমার একই কোশ্চেনই যদি এখন এই অ্যারাইভাল রেট সার্ভিস রেট, ঠিক আছে, তিনটা ভ্যালু যদি একটু চেঞ্জ করে দেই, তাহলে এক একটা সেটে কিন্তু এক এক রকম রেজাল্ট হবে। হ্যাঁ কি বলছি বোঝা গেছে? পাশের জন্যটা দেখেও কিন্তু তখন লাভ হবে না, কারণ দেখো এই যে কোশ্চেন দেখতেছো না, এই যে ধরো এই ইকুয়েশনটা কিভাবে আসছে, এটা ওয়ান আর এটা হচ্ছে টু, এই যে প্রথম ইকুয়েশনটা দেখো, ঠিক আছে ল্যামডা আর মিউ টু ছিল, হ্যাঁ ল্যামডা হচ্ছে ওয়ান মিউ টু হচ্ছে টু, সেই জন্য প্রথম ইকুয়েশনটা এরকম হয়েছে। ঠিক আছে, পরের ইকুয়েশনটা হচ্ছে যে রকম ল্যামডা ওয়ান মিউ ওয়ান ওয়ান মিউ টু টু, এরকম ছিল না, এই যে যদি এরকম হয় ল্যামডা ওয়ান মিউ ওয়ান ওয়ান মিউ টু টু, তাহলে এরকম হবে। হ্যাঁ যদি এরকম হয় তাহলে কিন্তু অন্যরকম হবে, দ্বিতীয়টা করা হয় নাই। ঠিক আছে, দ্বিতীয়টা নিজেরা করবা, প্রথমটা সলভ করা আছে আমাদের। এই যে পাঁচটা কয়টা ইকুয়েশন হওয়ার কথা, পাঁচটা ইকুয়েশন না, ল্যামডা মিউ ওয়ান মিউ টুর ভ্যালু বসাবা এখানে। ঠিক আছে, ল্যামডা মিউ ওয়ান মিউ টু ভ্যালুগুলো বসায় আমার এই যে পাঁচটা ইকুয়েশন হলো, আর ছয় নাম্বার ইকুয়েশন হচ্ছে এইটা, সবগুলা যোগ করলে ওয়ান হবে। তারপর এখানে বেশ কিছু রিপ্লেসমেন্ট করতে হয়। ঠিক আছে, এই যে পি জিরো ওয়ান রে আমরা জিরো জিরো দিয়ে রিপ্লেস করছি সম্ভবত। ঠিক আছে, তারপর দেখবা এই যে সাবস্টিটিউশন আর কি, সাবস্টিটিউশন মেথড আছে না, একটা সিম্বল আর একটা সিম্বল দিয়ে আমি রিপ্লেস করতেছি, করে করে শেষ পর্যন্ত দেখো আমার পি জিরো জিরো ভ্যালু বের হয়েছে তাই না, সবাই দেখতে পাচ্ছ? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। পি জিরো জিরোটা কি বলো তো
স্যার কেউ আসবে না স্যার পি 00 হচ্ছে প্রোবাবিলিটি দ্যাট বোথ দা চেয়ারস আর এমটি অথবা প্রোবাবিলিটি দ্যাট দা সিস্টেম ইজ আইডল সবাই বুঝতে পারছো জি স্যার জি স্যার এটা হচ্ছে প্রোবাবিলিটি দ্যাট বোথ দা সিস্টেম ইজ আইডল অর বোথ দা চেয়ারস আর এমটি সেরকম পি 00 এর ভ্যালু তো আমরা পেলাম এখানে বসাবা তাহলে পি 01 বের হয়ে যাবে না পি 01 হচ্ছে প্রোবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট চেয়ার ইজ এমটি বাট দ্য সেকেন্ড চেয়ার ইজ অকুপাইড ঠিক আছে 01 এই যে 01 বের হলো সেগুলো আবার বসাবা ইকুয়েশন 4 এ ঠিক আছে এখানে বসাবা 01 থেকে 11 বের হয়ে গেল যে 11 10 b1 সবগুলা প্রোবাবিলিটি কিন্তু আমি এখানে পেয়ে গেছি ঠিক তাই না এই পর্যন্ত এসে আমার সবগুলো প্রোবাবিলিটি পেয়ে গেছে বাট আমাদের কিন্তু প্রোবাবিলিটি আমি চাইতে পারি ধরো এরকম থাকতে পারে যে ফাইন্ড দা প্রোবাবিলিটি দ্যাট দা চেয়ার 1 ইজ এমটি হ্যাঁ ধরো বললাম যে চেয়ার 1 টা এমটি সেটার প্রোবাবিলিটি কত হবে বলো তো পি 01 শুধু পি 00 হতে পারে বোথ চেয়ার 00 প্লাস 01 তার মানে হচ্ছে প্রথম চেয়ারটা এমটি বাট দ্বিতীয় চেয়ারটা কিন্তু ফাঁকাও হতে পারে সেক্ষেত্রে পি 00 বা দ্বিতীয় চেয়ারটা অকুপাইডও হতে পারে হ্যাঁ প্রোবাবিলিটি মানে হচ্ছে ফ্র্যাকশন অফ টাইম ঠিক আছে দা ফ্র্যাকশন অফ টাইম চেয়ার 2 ইজ এমটি দেখো এই কিন্তু দুইটা করে চেয়ার 2 এমটি দা ফ্র্যাকশন অফ টাইম আইদার অর বোথ চেয়ারস ফিলড একটা অথবা দুইটা চেয়ারই অকুপাইড হ্যাঁ ঠিক আছে তুমি এই একটা অথবা দুইটা তুমি সবগুলা যোগ করতে পারো 01 10 হ্যাঁ এখানে একটা দুইটাই অকুপাইড হলে পি 11 প্লাস পি বি 1 তাই না সবগুলা যোগও করতে পারো আরো সহজ বুদ্ধি কি হ্যাঁ এটার অপোজিট হচ্ছে একটা বা দুইটা চেয়ারই অকুপাইড দুইটা চেয়ারই ভর্তি বা একটা চেয়ার ভর্তি তার মানে হচ্ছে যে আমার দুইটা চেয়ারই ফাঁকা এরকম না সেটা বিয়োগ করবো আর কি 1 থেকে বোঝা যাচ্ছে না জি স্যার দ্য প্রোবাবিলিটি বোথ দ্য চেয়ারস আর এমটি এরকম প্রোবাবিলিটিও আমি চাইতে পারি হ্যাঁ আর এর চাইতে আরেকটু কমপ্লেক্স হচ্ছে যদি আমি এইগুলো চাই এল ডাব্লিউ হ্যাঁ এবং আরেকটা আছে আমরা সেটা কোশ্চেনটা এখনো দেখি নাই কোশ্চেনটা হচ্ছে এইটা এই তিনটা জিনিস বের করতে হবে হোয়াট প্রপোর্শন অফ পটেনশিয়াল কাস্টমার্স ক্যান এন্টার দ্য সিস্টেম কাস্টমারদের সবাই কি সিস্টেমে প্রবেশ করতে পারে আমরা কি বলছিলাম যে প্রথম চেয়ারটা যদি অকুপাইড থাকে প্রথম চেয়ারে কেউ বসে থাকলে সিস্টেমে কেউ কিন্তু ওয়েট করবে না সে সিস্টেম থেকে চলে যাবে সে ওয়েট করবে না জাস্ট কোনো কিউ তৈরি হবে না সে চলে যাবে পরে হয়তো কোনো সময় আসতে পারে সে তো তার মানে হচ্ছে প্রথম চেয়ারটা যদি ফিল আপ থাকে সেটার যে সম্ভাবনা ঠিক আছে প্রথম চেয়ারটা যদি 90% টাইম ফিল আপ থাকে তার মানে কি কাস্টমার যারা আসবে তাদের 90% কিন্তু ঢুকতে পারবে না প্রথম চেয়ারটা শুধু ফাঁকা থাকলে প্রথম চেয়ারটা যদি 10% টাইম ফাঁকা থাকে তার মানে কাস্টমারদের 10% যারা যারা আসতেছে টোটাল অ্যারাইভাল হ্যাঁ তাদের 10% সিস্টেমটাই ঢুকতে পারবে যদি প্রথম চেয়ারটা মাত্র 10% টাইম ফাঁকা থাকে মানে প্রথম চেয়ারটা ফাঁকা থাকার যে প্রবাবিলিটি সেটাই হচ্ছে কত পার্সেন্ট কত প্রপোর্শন অফ কাস্টমার ক্যান এন্টার দ্য সিস্টেম বুঝতে পারছো প্রথম চেয়ারটা ফাঁকা থাকার সম্ভাবনা কত এই দুইটা যোগ করলে পাবো না প্রথম চেয়ারটা ফাঁকা অর্থাৎ প্রথম চেয়ারটা এই যে জিরো এটা হচ্ছে দুইটা চেয়ারই ফাঁকা এটা হচ্ছে প্রথম চেয়ারটা ফাঁকা কিন্তু দ্বিতীয়টা অকুপাইড তার মানে এইটা হচ্ছে আমার প্রথম চেয়ারটা ফাঁকা থাকার সম্ভাবনা ঠিক আছে এই দুইটা যোগ করে যা হবে সেটাই হচ্ছে আমার আমাদের অ্যারাইভিং কাস্টমারদের পটেনশিয়াল কাস্টমার মানে কিন্তু আসলে কাস্টমার না কাস্টমার হতে পারতো কিন্তু প্রথম চেয়ারটা তোমার ফাঁকা থাকার কারণে তারা ঢুকতে পারছে বুঝছি বোঝা গেছে তারা কাস্টমার নাও হতে পারতো এটা এই দুইটা যোগ করে আমি যদি 0.9 পাই তার মানে হয়তো প্রথম চেয়ারটা ফাঁকা থাকার সম্ভাবনা হচ্ছে 90% তার মানে অ্যারাইভিং কাস্টমারদের হ্যাঁ 90% হচ্ছে আমাদের আসলে অ্যাকচুয়ালি ঢুকতে পারবে সিস্টেমটাতে যেমন এখানে দুইটা যোগ করে কত আসছে দেখো এই দুইটা যোগ করে আমি পাচ্ছি 18/37 ঠিক আছে এটা ফ্র্যাকশন রাখছে তোমরা চাইলে ফ্র্যাকশনও রাখতে পারো ডেসিমেল দশমিক করে ফেলতে পারো ঠিক আছে কোনো সমস্যা নাই আচ্ছা দ্বিতীয় কোশ্চেনটা কি হোয়াট ইজ দ্য মিন মানে এভারেজ এভারেজ নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য সিস্টেম সিস্টেমে কতজন এভারেজ কাস্টমার থাকবে বলতো আমার চেয়ার তো দুইটা তাই এখানে ম্যাক্সিমাম কতজন থাকতে পারে সিস্টেমে দুইজন স্যার ম্যাক্সিমাম দুইজন আবার একজনও থাকতে পারে তাই না আবার কেউ নাও থাকতে পারে কেউ নাও থাকতে পারে তো এভারেজ যখন আমি বের করব গতদিন আমি কি বলছিলাম এভারেজ মানে হচ্ছে এক্সপেকটেশন তাই তো এক্সপেক্টেড ভ্যালু বের করে কিভাবে স্যার দুইটাই গুণ করে যোগ হ্যাঁ
যা যা পসিবল ভ্যালু পসিবল ভ্যালুগুলোকে তাদের করেসপন্ডিং প্রোবাবিলিটি দিয়ে গুণ গুণ করে তারপর ওটা সবগুলো যোগ। হ্যাঁ, যেমন সিস্টেমে আমার 0 জন থাকতে পারে, এটা একটা পসিবিলিটি। আর সিস্টেমে 0 জন থাকার সম্ভাবনা কত? শুধু এইটাই না, 0 0 দুইটা চেন। সিস্টেমে একজনও থাকতে পারে, সেটার পসিবিলিটি কত? P01 এবং 10। হ্যাঁ, মানে 1 ইনটু এই দুটো যোগ করে দিতে পারি, 1 ইনটু এখানে বোধ এভাবেই করছে, 1 ইনটু এখানে 1টা দেখাই নাই, আমি ভেঙে দেখাইছি তোমাদের সুবিধার জন্য, 0 ইনটু P00, এটা তো 0ই হয়ে যাবে। আরেকটা হতে পারে সিস্টেমে একজন, মানে প্রথম চেয়ারে একজন অথবা দ্বিতীয় চেয়ারে একজন। প্রথম চেয়ারে একজন সম্ভাবনা P01, দ্বিতীয় চেয়ারে শুধু একজন সম্ভাবনা 10। স্যার 10 তো স্যার প্রথম চেয়ারটা স্যার আছে কি 01 তো স্যার দ্বিতীয় চেয়ারটাই উল্টো বলছেন 01। হ্যাঁ, উল্টো বলে 01 মানে হচ্ছে দ্বিতীয় চেয়ারটা কেউ আছে। হ্যাঁ, তখনও সিস্টেমে একজন অথবা প্রথম চেয়ারটা কেউ আছে, তখনও সিস্টেমে একজন। অর্থাৎ একজন থাকার সম্ভাবনা হচ্ছে এই দুইটার যোগফল, 1 ইনটু P01 প্লাস 10। ঠিক আছে, আর সিস্টেমে দুইজন থাকতে পারে কত ভাবে? P11, দুই চেয়ারে দুইজন অথবা প্রথম চেয়ারে এনগেজড, মানে এসে বসে আছে দ্বিতীয় চেয়ারে যাওয়ার জন্য, আর দ্বিতীয় চেয়ারে একজন। হ্যাঁ, মানে 11 অথবা B1, দুই ক্ষেত্রে যে সিস্টেমে দুইজন সেইটা গুণ হবে 2 দিয়ে, 2 দিয়ে গুণ হবে এই দুইটা প্রোবাবিলিটির যোগফল, 1 দিয়ে এই দুইটা যোগফল। ঠিক আছে, 0 দিয়ে এটা করলে আমার যত আসে এখান থেকে সবগুলো প্রোবাবিলিটি আমি বের করেই ফেলছি, 0 0 0 1, হ্যাঁ 1 0 1 1। হ্যাঁ, তো তাহলে L হচ্ছে আমার এই সবগুলো, এটা এগুলো 1 দিয়ে গুণ হচ্ছে, এটা 2 দিয়ে গুণ হচ্ছে। ঠিক আছে, করে এটা হচ্ছে আমার সিস্টেমে এভারেজ নাম্বার অফ পার্সনস, এভারেজ নাম্বার অফ পার্সনস ইন দ্য সিস্টেম। এটা অবশ্যই 0 থেকে 2 এর মধ্যে হবে না, কারণ সিস্টেমে আমার 0 কম বা 2 এর বেশি জন কখনোই থাকবে না। ঠিক আছে, তো এখানে দেখবা এটা কত হচ্ছে, মোটামুটি 0.75 মতো হচ্ছে, 4/3, তাই না? আরো বেশিও হতে পারত। সার্ভিস রেট গুলা যদি কম হয়, ঠিক আছে, সিস্টেমের যদি প্রথম চেয়ার আর দ্বিতীয় চেয়ারে সার্ভিস রেট কম হয় বা অ্যারাইভাল রেট যদি বেশি হয়, তাহলে কি হবে বলতো? এটা বাড়বে না কমবে? সিস্টেমে নাম্বার অফ পার্সন বেড়ে যাবে না যদি সার্ভিস রেট কম হয়? কারণ তখন সম্ভাবনা বেশি যে দুই চেয়ারে দুইজন বসে থাকবে। আর যদি অ্যারাইভাল রেট খুব বাড়ে সার্ভিস রেটের তুলনায়, তাহলেও কিন্তু এটা 2 এর কাছাকাছি হবে। ঠিক আছে, আচ্ছা থার্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে একটু দেখো সবাই, হোয়াট ইজ দা এভারেজ, এই হোয়াট ইজ দা এভারেজ নাম্বার অফ, এভারেজ নাম্বার অফ পার্সনস ইন দা সিস্টেম। ঠিক আছে, হোয়াট ইজ দা এভারেজ, সরি এভারেজ অ্যামাউন্ট অফ টাইম, মানে টাইম স্পেন্ট ইন দা সিস্টেম, সিস্টেমে যারা ঢুকতেছে তারা এভারেজ কত টাইম স্পেন্ড করতেছে। ঠিক আছে, এটা বের করবা কিভাবে? আমাদের আগের যে লেকচার ওখানে আমাদের একটা দেখছিলাম না, আমাদের কি এটা কি বলতেছে, W বলতেছিলাম না, L ছিল হচ্ছে নাম্বার অফ পার্সন ইন দা ব্যাংক, আমাদের ব্যাংকে কতজন আছে এভারেজ, আর W ছিল হচ্ছে কতজন ওয়েট, মানে ওয়েটিং টাইম যেটা আর কি, টোটাল টাইম সিস্টেমে কতক্ষণ সময় তারা কাটায়। হ্যাঁ, তো গতবার এটার ফর্মুলাটা কি ছিল, W এর ফর্মুলা কি ছিল মনে আছে? ধরো তুমি হচ্ছে গিয়ে 10 সেকেন্ড ওয়েট করতেছো, এই যে ওয়েটিং টাইম হচ্ছে ধরো 10 সেকেন্ড বা 10 মিনিট, যেভাবে বলো, প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে 5 জন করে কাস্টমার আসছে, তাহলে তুমি টোটাল যে টাইমটা ওয়েট করছো 10 মিনিট, সেইটা ইনটু ল্যামডা, ল্যামডা হচ্ছে প্রতি মিনিটে কতজন করে আসছে। আমি 10 মিনিট ওয়েট করছি, প্রতি মিনিটে 5 জন আসছে, তাহলে 10 মিনিট ইনটু 10 মিনিট টাইম আমি ওয়েট করছি, আর 10% পার মিনিট, প্রতি মিনিটে হচ্ছে 5 জন করে আসছে, 5% পার মিনিট। হ্যাঁ, তাহলে কত হচ্ছে, 50 হচ্ছে না, 50 জন পার্সন পাচ্ছি, সেটাই এল এর ভ্যালু। এল হচ্ছে আমার সিস্টেমে এভারেজ কতজন আছে। ঠিক আছে, এল হচ্ছে আমার সিস্টেমে এভারেজ কতজন আছে, সেটা হচ্ছে ওয়েটিং টাইম 10 মিনিট, আর প্রতি মিনিটে যদি 5 জন করে আসে অ্যারাইভাল রেট। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার গুণ করে কত পাই, 50টা পার্সন পাই, তাই না? কি বলছো, বোঝা যাচ্ছে? এল হচ্ছে সবসময় W ইন্টু অ্যারাইভাল রেট। আচ্ছা, কি দেখতে পাচ্ছ আমি যেটা দেখাচ্ছি? স্যার, কারণ অ্যাকচুয়ালি আমি আমার ল্যাপটপে যেটা দেখতেছিলাম ওইটা হ্যাং করে গেছে অনেকক্ষণ যাবৎ, সে কানেক্টই হতে পারতেছে না।
আমার নিজের নেটওয়ার্কের স্পিডেরই যে অবস্থা, আমি আসলে এই জন্য বুঝি তোমাদের অনেকেরই প্রবলেম হতে পারে আসলে। তোমরা এখন কোনটা পিডিএফ লেখছে, 20টা কি দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে আমাদের কি বললাম, ডাব্লিউ মানে হচ্ছে এল মানে হচ্ছে ডাব্লিউ ইনটু অ্যারাইভাল রেট, তাই না? ডাব্লিউ ইনটু ল্যামডা, তাই বলছি না? এখানে একটা প্রবলেম আছে, এখানে অ্যারাইভাল রেট মানে যারা অ্যারাইভ করতেছে সবাই কি সিস্টেমে ঢুকতে পারতেছে? না স্যার। আমরা প্রথম পার্টে কি দেখলাম, যারা আসতেছে সবাই কিন্তু সিস্টেমে ঢুকার সুযোগ পাচ্ছে না। প্রথম চেয়ারটা যদি যে প্রপোর্শন অফ টাইম আমার প্রথম চেয়ারটা ফাঁকা, প্রথম চেয়ারটা খালি যদি 80% টাইম থাকে, তাহলে 80% কাস্টমার ঢুকতে পারবে, বাকিরা কিন্তু পারবে না। কাজে আমাদের অ্যারাইভাল রেট কিন্তু এখানে কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে যেটা সেটা আমরা বলতেছি ইফেক্টিভ অ্যারাইভাল রেট। ঠিক আছে, এইখানে দেখো এই যে ইফেক্টিভ অ্যারাইভাল রেটটা আমরা বলতেছি হচ্ছে ল্যামডা এ, অ্যারাইভাল রেট যেটা আসলেই কাজে লাগে। এটা আসল অ্যারাইভাল রেট কত দিয়ে গুণ করলে আমরা ইফেক্টিভ অ্যারাইভাল রেট পাবো বলো তো? স্যার যতক্ষণ পর্যন্ত আমার প্রথম চেয়ারটা খালি থাকবে ওটার প্রোবাবিলিটির সাথে যদি আমি মানে ল্যামডা গুণ করতে পারি তাহলে আমি ইফেক্টিভ অ্যারাইভাল রেট পাবো। হ্যাঁ সেটাই, মানে আমাদের প্রথম চেয়ারটা যদি 80% টাইম ফাঁকা থাকে তাহলে আমাদের আসল অ্যারাইভাল রেট 80% 0.8 দিয়ে গুণ করলে আমরা ওই অ্যারাইভালটা পাবো যে অ্যারাইভালটা আসলে আমাদের সিস্টেমের মাঝে ঢুকতেছে। এই অ্যারাইভালটার জন্যই কিন্তু ওয়েটিং টাইম বা এই অ্যারাইভালটার জন্যই কিন্তু আমার এলটা এফেক্ট হচ্ছে, তাই না? কাজে আমাদের এই অ্যারাইভাল টাইমটা নিতে হবে। আমাদের কোশ্চেনে দেওয়া ডাইরেক্ট অ্যারাইভাল নেওয়া যাবে না, ওই অ্যারাইভালটারে আমার প্রথম চেয়ার ফাঁকা থাকার সম্ভাবনা সেইটা দিয়ে গুণ করে নিতে হবে, সেইটারে আমরা বলি হচ্ছে ইফেক্টিভ অ্যারাইভাল রেট। ঠিক আছে, যেমন সেটারে বলি হচ্ছে যেটা ইফেক্টিভ অ্যারাইভাল ল্যামডা এ, ইফেক্টিভ অ্যারাইভাল রেট হচ্ছে নর্মাল দেয়া অ্যারাইভালের সাথে প্রথম চেয়ারটা ফাঁকা থাকার সম্ভাবনা গুণ করবা, তাহলে ইফেক্টিভ অ্যারাইভাল রেট পেলা। তারপর আমরা কি জানি যে আমাদের এল সমান হচ্ছে ডাব্লিউ ইনটু ইফেক্টিভ অ্যারাইভাল রেট, এল তো আমরা বের করলাম এই মাত্র সিস্টেম এভারেজ নাম্বার অফ পারসন। ঠিক আছে, এল এ ইফেক্টিভ অ্যারাইভাল রেট দিয়ে ভাগ করলে আমাদের সিস্টেম ওয়েটিং টাইমটা আমরা পেয়ে যাব। ঠিক আছে জি স্যার। আচ্ছা তো এই দেখো তোমাদের এই যে অ্যারাইভাল রেট, সার্ভিস রেট 1 এবং 2 এগুলো একটু চেঞ্জ করে দিলে আমাদের ম্যাথগুলো চেঞ্জ হয়ে যায়। এগুলো কিন্তু সলভ করা কিন্তু টেডিয়াস একটা জব, মানে তোমার কোথাও একটু ভুল করলে, ধরো তুমি এখানে একটা ছোট্ট ভুল করছো, হ্যাঁ তাতে তোমার P0 এটাও ভুল হবে এবং পরের সবগুলো কিন্তু ভুল হতে থাকবে। এই জন্য অ্যাকচুয়ালি মাঝে কোথাও একটা ছোট ভুল করলে তুমি একদম জিরো পাবা সেরকম না, পার্সিয়াল নম্বর পাবা প্রসেসটার জন্য, কিন্তু তারপরে ফুল মার্কস পেতে হলে তোমার ফুল ঠিক করতে হবে, এই জন্য একটু সাবধানে করতে হবে। ঠিক আছে, ম্যাথ থাকলে এখান থেকে অ্যাকচুয়ালি থাকলে ম্যাথই থাকে, তোমার এরকম অ্যারাইভাল রেট সার্ভিস রেট দেওয়া থাকবে, তুমি সেখান থেকে হচ্ছে যেটা চাওয়া হয়, হ্যাঁ ধরো এখানে চাওয়া হচ্ছে হোয়াট প্রপোর্শন অফ পটেনশিয়াল কাস্টমার্স এন্টার দ্য সিস্টেম, আমি ধরো বললাম ডাজ নট এন্টার, হ্যাঁ তাহলে কিন্তু তোমার জাস্ট এটা 1 থেকে আবার বিয়োগ করতে হবে, তাই না? যে 80% যদি ঢুকতে পারে সিস্টেমে তাহলে 20% ঢুকতে পারবে না। ঠিক আছে, তো এই অনেকে নটটা আবার তখন খেয়াল করে না। ঠিক আছে, তো এই জন্য একটু দেখবা পরীক্ষাতে একটু কেয়ারফুলি কোশ্চেন গুলো দেখবা। আমি কোন এক বছর এই নটটা দিচ্ছি, বাট অনেকে সেটা কিন্তু করে নাই, নট খেয়াল করে নাই, তারপরে আমি সে খেয়াল করে নাই বুঝে আমি তাদের হয়তো পার্সিয়াল মার্কস দিয়ে দিচ্ছি, বাট আসলে কিন্তু তোমার একটু কোশ্চেনটা খেয়াল করে দেখবা, প্রবাবিলিটি অনেক ম্যাথে এরকম একটা নট থাকার কারণে তোমার রেজাল্টটা উল্টাই যায়, সে আবার 1 থেকে বিয়োগ করতে হয়। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছো আমার কথা? জি স্যার। আমাদের আসলে এই লেকচারটাতে অনেক বেশি সময় চলে গেল, আমি মনে করছিলাম এতক্ষণ লাগবে না, কিন্তু আমি এই লেকচার 19 যেটা ওটাও শেষ করে দিতে চাই, ওটা আসলে বেশিরভাগ তোমাদের জন্য আমি সেলফিসটা দিয়ে দিব, তাহলে আমাদের কিউইং সিস্টেমটা হয়ে যায়। ঠিক আছে, ওটা কালকে শুরু করলে বেটার হয় স্যার, আজকে না কালকে, ওটা ওটা কেন আমি ওটা দেখাইনি, দেখালে বুঝবা কেন আমি ওটা ওটার জন্য ডেডিকেটেড একটা দিন রাখতেছি না। ঠিক আছে, আচ্ছা লেকচার 19টা কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। লেকচার 19 এবং 18 মানে আমাদের নরমাল কিউইং সিস্টেমের পার্থক্য কোথায় বলতে পারো? ওই যে কিউটাই, যে আমাদের নরমাল কিউইং সিস্টেম যেটা ছিল, এটা ইনফিনিটি, কিউতে একজন একজন করে ঢুকতেছে, যে 0 জন ছিল একজন, 2 জন করে n বলতেছি, n কিন্তু ইনফিনিটি পর্যন্ত হতে পারে, তাই না? আমার পয়জন ডিস্ট্রিবিউশন অনুসারেই হচ্ছে, তাই না? n কিন্তু ইনফিনিটি পর্যন্ত হতে পারে, মানে আমার এটা এই এই ইনফিনিটিটা আমাদের কাজে লাগছে কোথায় দেখো, এই যে আমাদের ডায়াগ্রাম, আমরা স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম বানালাম, এই ফর্মুলা গুলা বের করলাম,
ঠিক আছে আমাদের এই লেকচার 19 ও কিন্তু সেম কাজ করব আমরা ঠিক আছে শুধুমাত্র এইখানে দেখো এই যে n সমান ইনফিনিটিতে কাজে লাগছে কোথায় এই সিরিজটা যোগ করার ক্ষেত্রে না n এর ভ্যালু 0 1 2 3 ইনফিনিটি পর্যন্ত হতে পারে এবং প্রতিটারে প্রোবাবিলিটি দিয়ে pn দিয়ে আমি গুণ করছি তাই না n ইনটু pn সরি এটা না ওটা আমি বলতেছি হচ্ছে এটার কথা এটা হচ্ছে সবগুলা প্রোবাবিলিটি যোগ করলে 1 হয় হ্যাঁ p0 p1 p2 p3 এই যে p0 p1 সব প্রোবাবিলিটি যোগ করলে 1 হবে না সিস্টেমটা কি হবে আমার এখানে কোনো না কোনো স্টেটেই তো থাকবে সবগুলা যোগ করলে 1 হবে এই যে যোগটা করতেছি সেই যোগের ক্ষেত্রে n এর ভ্যালু আমি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত নিচ্ছি আর তখন হবে কি এখান থেকে পার্থক্য শুরু এখানে হচ্ছে আমি ইনফিনিটি পর্যন্ত না আমার একটা ক্যাপাসিটি দেয়া থাকবে ধরো ব্যাংকের আমাদের যে কিউ এর লেন্থ ধরো আমি বললাম যে ব্যাংকের মাঝে আমি 100 জনের বেশি অ্যালাউ করি না বা এয়ারপোর্টে মনে করো হচ্ছে যে আমাদের কিউ এর একটা ক্যাপাসিটি আছে এর বেশি সংখ্যক কাস্টমার বেশি সংখ্যক প্যাসেঞ্জার তারা অ্যালাউ করবে না এরকম যদি হয় ঠিক আছে সেই সেই ক্যাপাসিটিটা দেয়া থাকবে হচ্ছে n হ্যাঁ সেটা হচ্ছে ক্যাপিটাল n ম্যাক্সিমাম ক্যাপাসিটি তোমার এই যে এখানে বলা হচ্ছে ফিক্সড ক্যাপাসিটি ফিক্সড কিউ ক্যাপাসিটি হ্যাঁ ফাইনাইট কিউ ক্যাপাসিটি এই ক্যাপাসিটিটা দেয়া থাকবে এই ক্যাপাসিটিটা হচ্ছে আমাদের এখানে ক্যাপাসিটিটা দেয়া থাকবে হচ্ছে n ঠিক আছে ক্যাপিটাল n কি বললাম বোঝা যাচ্ছে এই ক্যাপাসিটিটা হচ্ছে আমাদের একটা দেয়া থাকবে তো তার মানে আমাদের সিরিজটা যখন আমরা যোগ করব তখন কি করতে হবে n পর্যন্ত যোগ করতে হবে সবাই দেখতে পাচ্ছো জি স্যার এই দেখো এখানে আমি n সমান ইনফিনিটি ইউজ করছি কিন্তু আমাদের এইখানে গিয়ে এখানে অ্যাকচুয়ালি ওরা ডায়াগ্রামটাও আঁকে নাই বাট তোমাদের কিন্তু ডায়াগ্রামটা এঁকে ফেলা উচিত এই স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম যেটা ঠিক আছে এটা একে দেন এটা আঁকা থাকলে তোমার জন্য ইকুয়েশন গুলো সেম ইকুয়েশন ঠিক আছে ওই আগের ইকুয়েশন সলভ করে আমাদের এইখানে দেখো সবগুলা যোগ করলে আমাদের একদম সেম না আমার n সমান 0 টু ইনফিনিটি ছিল কিন্তু ঠিক আছে n সমান 0 টু ইনফিনিটি যোগ করলে 1 হওয়ার কথা কিন্তু এখানে ক্যাপিটাল n এখানে ছিল হচ্ছে 0 টু ইনফিনিটি কারণ আমার n এর ভ্যালু ইনফিনিটি পর্যন্ত হতে পারে কিন্তু এখানে n এর ভ্যালু কত হতে পারে ম্যাক্সিমাম ক্যাপিটাল n ক্যাপিটাল n তো এই ক্যাপিটাল n থাকার কারণে এই ফর্মুলাগুলো কমপ্লেক্স হতে শুরু করে ঠিক আছে ওখানে কিন্তু আমাদের এখানে ফর্মুলা যখন অ্যাপ্লাই করছি এই সিরিজটা যখন ইনফাইনাইট পর্যন্ত তখন ফর্মুলাটা খুব সিম্পল 1/1/1 / 1 - x কিন্তু এখানে আমাদের ফর্মুলাটা কি দেখো এই যে 1 - x^n+1 তোমরা সবাই দেখছো এই ফর্মুলাটা গুণোত্তর ধারা তাই না গুণোত্তর ধারার যে ফর্মুলা সেটা আমরা ইউজ করলাম p0 এর ভ্যালু এরকম পেলাম সেটা আবার এখানে বসালাম হ্যাঁ বসা এখানে অনেক কমপ্লেক্স একটা জিনিস পেলাম তাই না আরো বেশি কমপ্লেক্স হয়ে গেছে আচ্ছা তারপরে হচ্ছে এটা pn pn পেলাম এখানে দেখো আমাদের এই যে n ইনটু pn n pn আবার n সমান 0 টু ইনফিনিটি আর এখানে কি করবা n pn n সমান হচ্ছে 0 টু n হ্যাঁ তো এখানে কিন্তু দেখো এই সামেশনটা কিন্তু ওরা করতে পারে না কারণ এটা করার জন্য দেন আরেকটা ফর্মুলা এখানে লেকচার 5 মানে হচ্ছে পিডিএফ লেকচার 5 হ্যাঁ আমাদের ওই যে পারটারবেশন মেথড সামের মধ্যে দেখছিলাম না মনে আছে আমাদের একদম প্রথমে আমরা রিকারেন্ট প্রবলেম চ্যাপ্টার 1 তারপরে সাম সেখানে দেখবা পারটারবেশন টেকনিক একটা জিনিস আছে সেটা অ্যাপ্লাই করছে করে আলটিমেটলি ফর্মুলাটা খুবই ভয়ঙ্কর একটা ফর্মুলা আসবে এই যে এর আগে কত সিম্পল ছিল তাই না আগে এল হচ্ছে সিস্টেম এভারেজ নাম্বার অফ পারসন সেটা কি আসছিল λ/μ - λ আর এখানে কি আসছে অনেক কমপ্লেক্স আসছে না সবাই দেখতে পাচ্ছো এটা দেখি মাথা ঘুরাইতেছে হ্যাঁ এই জন্য এটা দিয়ে তোমার আসলে তারপরে দেখতে হবে মানে যদি ফর্মুলাটা কমপ্লেক্স প্রসেস কিন্তু একদম সেম আইডেন্টিক্যাল ফর্মুলা খালি ইনফিনিটি না হওয়ার কারণে অ্যানালাইসিসটা কঠিন হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এভারেজ নাম্বার অফ পারসন ইন দ্য সিস্টেম সেটার ফর্মুলা আচ্ছা আরেকটা কি থাকে আরেকটা হচ্ছে W ঠিক আছে W মানে কি হবে L/λ না আমরা W মানে কি দেখে আসছি একটু আগে দেখলাম না L/λ কিন্তু আমাদের ল্যামডার বদলে ল্যামডা A ইউজ করছি কেন বলতে পারো
কারণ আমার ব্যাংকে ধরো ক্যাপাসিটি দেওয়া আছে 50 জন, এরপরে যদি একটা অ্যারাইভাল রেট যদি বেশি হয় এরপরে তো মানুষ আসবে, তাদেরকে তাদের সবাইকে সিস্টেমে ঢুকতে পারবে? সবাই ঢুকতে পারবে না। ওই যে আমরা একটু আগে দেখলাম যে এফেক্টিভ অ্যারাইভাল রেট, এফেক্টিভ অ্যারাইভাল রেট, বুঝতে পারছো? জি স্যার। এই এফেক্টিভ অ্যারাইভাল রেট এটা একটু পড়বা তোমরা, যে এফেক্টিভ অ্যারাইভাল রেটটা এই যে কেন আমরা এরকম ইউজ করছি, ঠিক আছে? সেটা বসানোর পরে দেখো ডাব্লিউ এর ফর্মুলা কিন্তু আগে খুব সিম্পল ছিল, আগে ডাব্লিউ আসছিল এরকম 1 বাই মিউ মাইনাস ল্যামডা, ঠিক আছে? জাস্ট এই ল্যামডা 1 এটা ল্যামডা দিয়ে ভাগ করছি এল তারে, এটা ছিল এল সেটা ল্যামডা দিয়ে ভাগ করছি, ওটা ডাব্লিউ হয়ে গেছে, এই ল্যামডাটা কাটাকাটি গিয়ে 1 বাই মিউ মাইনাস ল্যামডা। আর এখন কি অবস্থা? এখন কিন্তু আরো কমপ্লেক্স হয়েছে ফর্মুলাটা, তাই না? কি বলছি বোঝা গেছে? তো এই ডেরিভেশনটা দেখতে হবে, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি এরপরে এটা আরো কমপ্লেক্সিটি ওরা বাড়াইছে, আমি তো যেটা করতে পারি এটুকু অ্যাকচুয়ালি আমি গতবার বোধহয় বাদই দিয়েছিলাম, আমি এখানে লিখে দিব না আমাদের সিলেবাস, এটা হচ্ছে এটুকুই খালি দেখবা, ঠিক আছে? এই পর্যন্ত আপ টু দিস পয়েন্ট আমাদের দেখতে হবে। কি বলছি বোঝা গেছে? এই পর্যন্ত যদি দেখতে হয় আমাদের দেখতে হবে হচ্ছে তোমাদের ডেরিভেশন দুইটা দেখবা, ফাইনাইট কিউয়ের জন্য এল এর ডেরিভেশন, হ্যাঁ প্রুফ করো যে এল হচ্ছে এটা, বা ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর এভারেজ নাম্বার অফ পারসনস এল ইন দ্য সিস্টেম, অথবা এভারেজ টাইম স্পেন্ট ইন দ্য সিস্টেম ডাব্লিউ উইথ ফর ফাইনাইট ক্যাপাসিটি অফ এই যে ক্যাপিটাল এন যেটা দেওয়া থাকবে, হ্যাঁ আবার এটা ম্যাথও থাকতে পারে, ম্যাথ থাকলে তোমাদের ল্যামডা মিউ এবং ক্যাপিটাল এন দেওয়া থাকলেই হবে। আগে শুধু আমাদের ল্যামডা আর মিউ দেওয়া থাকার কথা ছিল, তাই না? অ্যারাইভাল রেট আর সার্ভিস রেট, আর এখন হচ্ছে ক্যাপাসিটি এন ক্যাপিটাল এন এটাও দেওয়া থাকবে, তাহলে এভারেজ নাম্বার অফ পার্সন কত বা এভারেজ কতজন, এভারেজ ওয়েটিং টাইম কত, ঠিক আছে? এই দুইটা ডেরিভেশন দেখবা এবং হচ্ছে এই দুইটা দিয়ে ম্যাথ করবা, ঠিক আছে? ওই ম্যাথটার মাঝে এখানে আরেকটু কমপ্লেক্সিটি যোগ করছে, আমি আসলে এটা বাদ দিয়ে দিলাম, জাস্ট ফর্মুলাতে বসে ডাইরেক্ট ম্যাথ করতে পারবা, বাট একটু ক্যালকুলেশন করতে হবে। তো এটা আসলে আমি আলাদা করে এই জন্য দেখালাম না, আজকের লেকচারের শেষের পার্ট হিসেবে দেখালাম। এখানে কমপ্লেক্সিটিটা আসলে দেখে খুব কমপ্লেক্স মনে হতে পারে, বাট কমপ্লেক্সিটি ডেরিভেশনে কোনো কমপ্লেক্সিটি নাই, একদম সেম আগের ওয়েতেই করা হয়েছে, খালি ইনফিনিটির বদলে ক্যাপিটাল এন ইউজ করছি আমরা, ঠিক আছে? আরো কোনো কোশ্চেন আছে কি? তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তো তাহলে আমাদের আজকে তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পিডিএফ লেকচার 19 আর 20, আমি তোমাদের আরেকবার দেখাই দেই ফোল্ডার। আমরা দেখলাম হচ্ছে, আমরা গতদিন দেখছিলাম পিডিএফ লেকচার 18, তাই না? বেসিক কিউইং থিওরি, যেটা সিঙ্গেল সার্ভার এক্সপোনেনশিয়াল কিউ বা MM1 কিউ। আজকে আমরা প্রথমে দেখলাম লেকচার 20, যেটা সুশাইন শপ, এবং তারপর হচ্ছে কিউইং থিওরি উইথ ফাইনাইট কিউ, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। তো আমাদের কিউইং থিওরি তাহলে এখানে শেষ, তোমরা নিজেরা একটু পড়াশোনা করো, পিডিএফ গুলো সুন্দরভাবে লেখা আছে সবকিছু, ঠিক আছে? এরপর কারো কোনো কোশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসের শুরুতে সেগুলো সলভ করবো না, আর আজকের ক্লাসের পরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখনই জিজ্ঞেস করতে পারো, কারো যদি কোনো কোয়েরি থাকে। আর আজকের ক্লাসের ভিডিওটাও তো আমি রেকর্ড করতেছি, ওটা আমি আপলোড করে দিব নে গুগল ড্রাইভে, ঠিক আছে? গুগল ড্রাইভে আমার ওই ফোল্ডারের মাঝে আমি আপলোড করে দিব। কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক, আমাদের তাহলে দেখা হচ্ছে নেক্সট বুধবারে, তাই না? বুধবার 5:30 থেকে ক্লাস আবার, ইনশাল্লাহ তখন দেখা হবে। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।